এক প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ করল চারজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওর গ্রামের পাহাড়পুরে। গণধর্ষণের শিকার প্রৌঢ়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাতার থানায় পুলিশ ওই চার যুবককে গ্রেপ্তার করেছে। প্রৌঢ়ার পরিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। যদিও উপযুক্ত এক ধর্ষণকারীর স্ত্রীর দাবি, একটি গ্রাম্য বিবাদের জেরে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। কি নিয়ে সমস্যা তাহলে? গ্রামে একটা ঝামেলা হয়েছিল এক মাস আগে, নিয়ে আবার এই পরশুদিন ঝামেলা হয়েছে। কতজনকে ধরে নিয়েছে আপনাদের? চারজন। তো কি মনে হচ্ছে আপনার স্বামীকে ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।